সরকারি জমি দখলমুক্ত করতে বাগাবাজারে উচ্ছেদ অভিযানে নামল জেলা প্রশাসন। চলল দুইটি বুলডোজার, গড়িয়ে দেওয়া হলো 14টি বসত বাড়ি। বাগাবাজারের সবজিবাজারের পিছনের সরকারি পরিত্যক্ত বিশাল পুকুরের আশেপাশে বসতি স্থাপন করা প্রায় 14টি পরিবারকে উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার সকালে দুইটি বুলডোজার লাগানো হয় উচ্ছেদ অভিযানে। উপস্থিত ছিলেন সুনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, বিকাশ ছেত্রী, নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক যাত্রাকান্ত কর্মকার, দোলাই থানার পুলিশ, মহিলা পুলিশ, সিআরপিএফ বাহিনী, সুলতান আহমদ লস্কর, রহিমউদ্দিন বড়বইয়া, মখলিস উদ্দিন তালুকদার, আব্দুল মনাফ তালুকদার, আজিজুর রহমান তালুকদার, সজলা বেগম তালুকদার, কমলারুন্নেসা, রমিজউদ্দিন লস্কর, ফুলেরুন্নেসা, রাইলা বেগম লস্কর, আব্দুল মান্নান তালুকদার, সালমান উদ্দিন তালুকদার, শরীফ উদ্দিন লস্কর, রাসমিন বেগম তালুকদারের বসতবাড়ি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় এবং নারিকেল গাছ, সুপারি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ উপড়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, ওই জায়গায় বিশ্ব ব্যাংকের 2.5 কোটি টাকা ব্যয়ে মার্কেট শেড নির্মাণ করা হবে, তাই উচ্ছেদ অভিযান চালানো হয়। নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয় থেকে 4টি পরিবারের নামে সেটেলমেন্ট রয়েছে এবং এক পরিবারের নামে 100 পাট্টাও রয়েছে। ভূমিহীন দরিদ্র মানুষ, তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন, কি করবেন বলে উচ্ছেদিত পরিবারের লোকেরা কান্নায় ব্যঙ্গে পড়েন। আমরা এটা খাদ্য করি, মানে তারা গ্রহণ করেন না, সরকারে আমরা গ্রহণ করেন না, আমরা নিরসে আমরা যেতাম কই, আমরা গরিব মানুষ। আরে আমরা জমিন বাড়িতে না, 14 বিঘা জমিন টাকা বাজার সম্পূর্ণ জমিন সরকারে বা করতে লাগবো, তাই তামা তামা দিঘিয়া যে এই জমিটা কইতে নিয়ে আইলো, এই জমিন কোন সময় পাট্টা দিল, এই জমিন বড় বড় রাখার দেখা আসলো তারা ভাগ্য নি, আর গরিব গরিবের কাগজ থেকেও তারা অবৈধ হইয়া তারা ধ্বংস হয়ে যাকে তারা গরিব দেখিয়া, এটা সরকারের মানে এটা ন্যায় বিচার করে দিও কামড়ে। আমরা একদম কই, আমরা বাচ্চা না, আমরা দেওয়া বাবা, তুই আজ 50 বছর, এই 50 বছরের উপরে এই জায়গাতে আমরা, আরে 50 বছরের উপরে 55 বছর ইয়ে আছে, আমরা এই জায়গা আমরা বসবাস, আমরা দেখতাম কই। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।